বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সৌরভ ইমাম থেকে। ইংল্যান্ডে আসার পরে আপনাদেরকে অনেকগুলো ভিডিও দেখানোর চেষ্টা করেছি, এর মধ্যে অনেকে ইনবক্সে নানা ধরনের ভিডিওর দাবি করেছেন দেখানোর জন্য। ফলের বাগান দেখতে চেয়েছেন, ইংল্যান্ডের গ্রাম দেখতে চেয়েছেন, আকর্ষণীয় স্থানগুলো দেখতে চেয়েছেন, আমরা চেষ্টা করেছি দেখানোর জন্য। আর এরই মধ্যে আপনাদের অনেকে আমাদের কাছে ইংল্যান্ডের খ্রিস্টানদের কবরস্থান সম্পর্কে জানতে চেয়েছেন। আজকে ইংল্যান্ডের অন্যতম সবচেয়ে বড় কবরস্থানের সামনে এসেছি, এখানকার কিছু তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন ঘুরে আসি ইংল্যান্ডের কবরস্থানের কিছু জায়গা। প্রিয় বন্ধুরা, দূর থেকে মনে হবে কোনো রাজার বাড়ির গেট, বিশাল এই তোরণ দেখলে মনটা ভরে উঠবে। ভিতরে প্রবেশের পর ফুলের অভ্যর্থনা, ফুলের সুশোভিত বাগান, বাগান পেরিয়ে গেলেই খ্রিস্টানদের কবর, দামি পাথরে বাঁধাইকৃত কবর। এর মধ্যে একজনের নাম জেমস উইলিয়াম বেন্ডার, 9 বছর আগে মারা গিয়েছেন তিনি। দেখতে পাচ্ছেন ফুল দেওয়া অনেক কবরের ওপরে। প্রতি উইকেন্ডে স্বজনরা তাদের প্রিয়জনদের স্মরণ করে এখানে কবরগুলোতে ফুল দিয়ে যান। যারা অর্থনৈতিকভাবে সামর্থ্যবান তারা কবর বাঁধাইয়ে অনেক পাউন্ড খরচ করেন। হাজার হাজার পাউন্ড খরচ করে কবরগুলিকে বাঁধাই করে থাকে। দেখছেন এখানে বেশ কয়েকটি কবরের পেছনে অনেক পাউন্ড খরচ করা হয়েছে। সিমেন্টের ভিতরে ফুল বিক্রির ব্যবস্থা রয়েছে। যারা নিহত প্রিয়জনদের দেখতে আসেন তারা এখান থেকে ফুল কিনে নিয়ে যান। প্রায় কয়েক মাইল এলাকা জুড়ে এই সিমেট্রি কিংবা কবরস্থান, রাস্তাগুলো বেশ চওড়া, প্রত্যেকেই গাড়ি নিয়ে আসতে পারেন। একজনের সাথে কথা বলে জানতে পারলাম অনেকে মন ভালো করার জন্য এই সিমেট্রি কিংবা কবরস্থানে ছুটে আসেন, মৃত্যুকে স্মরণ করেন, কৃতকর্মের জন্য অনেকে অনুশোচনা করেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে গাড়ি নিয়ে আসছেন। কবরস্থানের অভ্যন্তরে অনেকগুলো চওড়া রাস্তা রয়েছে, যখন তুষারপাত হয় তখনও যেন স্বাচ্ছন্দ্যে সবাই চলাচল করতে পারেন সেজন্য এই রাস্তাগুলো। প্রিয় বন্ধুরা, খ্রিস্টানদের ইচ্ছে অনুযায়ী কবর দেওয়া হয়, কাউকে পুরো সমাহিত করা হয়, আবার অনেককে পুড়িয়ে সমাহিত করা হয়। এখানে একজন মারা গেছেন, তার স্বজনরা ফুল নিয়ে আসছেন, তাকে পাশেই কবরস্থানে পোড়ানো হবে। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে অনেকে গাড়ি নিয়ে এসেছেন। প্রিয় বন্ধুরা, প্রত্যেকটি ক্ষেত্রে ইংলিশরা 100 বছর আগে থেকেই পরিকল্পিতভাবে সব কিছু করেছেন, কবরস্থানও এই পরিকল্পনা থেকে বাদ যায়নি। 1896 সালে তৈরি এই কবরস্থান, তার প্রমাণ কিছুটা আপনারা পেয়েছেন। আরেকটা জিনিস, আমাদের ভিডিওগুলো ভালো লাগুক কিংবা খারাপ লাগুক, দয়া করে পরামর্শ প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।